তৃণমূল নেতার সঙ্গে দিলীপ ঘোষের ছবি ঘিরে বিতর্ক। তমলুকে তৃণমূল নেতা দিবাকর জানা ছবি দিয়ে পোস্টার। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিটন, কি নিয়ে বিতর্ক, বিজেপির কি বক্তব্য? দেখো, যে নিয়ে বিতর্ক সেটা হচ্ছে যে এই দিবাকর জানা, যার বিরুদ্ধে কিন্তু কয়েকদিন আগেই তার দলেরই আরেকজন খাদ্য কর্মদক্ষতার দুর্নীতির বিভিন্ন অভিযোগ এনে কিন্তু প্রকাশ্যে এনেছিলেন, এবং তারপরে কিন্তু এই দিবাকর জানার বিরুদ্ধে কিন্তু কাটমানি নেওয়ার পোস্টার পরে মেচাদা বিভিন্ন এলাকার। সেই দিবাকর জানার সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দুটি ছবি ঘিরে কিন্তু সকাল থেকে বিতর্ক শুরু হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মেচাদার খানজাদাপুর এলাকায় এই ছবিগুলো কিন্তু পোস্টার আকারে সেখানে পড়েছে, এবং সেখানে কিন্তু দাবি করা হয়েছে যে এই পোস্টারগুলো কিন্তু বিজেপি তমলুকের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং সেই পোস্টারে দাবি করা হয়েছে যে এই দুর্নীতিগ্রস্ত যে দিবাকর জানা, তাকে যেন দলে না নেওয়া হয়, সেই জন্য তারা রাজ্য কমিটিকে অনুরোধ করছেন, জেলা নেতৃত্বকে অনুরোধ করছেন। যদিও এই যে দিবাকর জানা যার সঙ্গে দিলীপ ঘোষের পোস্টার পড়েছে, সেই দিবাকর জানার বক্তব্য যে এই ছবিতে মিথ্যে, এই ছবিতে সম্পূর্ণ এডিটিং করে এই ছবিটিকে এরকমভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। আর বিজেপি জেলা সভাপতির যেটা বক্তব্য যে বিষয়টি তিনি জানেন না, তিনি খোঁজ নিয়ে দেখছেন। ধন্যবাদ। স্থানীয় তৃণমূল এবং বিজেপি কি প্রতিক্রিয়া শোনাব। একবারে নদী ধারে গিয়ে পোস্টারটা মেরেছেন এবং নিজেরাই ছবি তুলেছেন, দিয়ে ভীমপাত্রর মাধ্যমে সুকৌশলে সেটাকে ছেড়েছেন। আমি মনে করি এটা এডিট করা ছবি এবং একটা ফ্রেমে তৈরি করা ছবি। তার বিরুদ্ধে নানান চক্রান্ত হচ্ছে, যাতে সুকৌশলে আমাকে বিজেপিতে ঠেলে দিবার ব্যবস্থা চলছে। জানা বহু কাটমানির সঙ্গে জড়িত, আমাদের চোখের সামনে বহু দুর্নীতির সঙ্গে জড়িত, আমরা তার প্রমাণ আছি। ওই জন্য আছে এখন এইসব নেতারা যেমন আমাদের বিজেপি দলে না আসে। থেকে জেলা তরফ থেকে জানানো হয়েছে কিছু লোককে নামের লিস্টে আমরা পাঠিয়েছি, এইসব নেতাদের নেওয়া যাবে না।